Assalamualaikum everyone. Welcome back to new lesson with Shafin Ahmed. After there onikiri problem, je sir reading group lesson, then reading group lesson, then onik coaching gaye, onik jaga gaye sir reading solve korte parchi na, basha try korte parchi na, onik bhaye parchi na. Ami apnake slowly but surely promise korechilam. Ami shomosto lesson dibo. IELTS bolen, spoken bolen, business English bolen, jekono English bolen. Slowly but surely, I am going to help you. So, ajke ami IELTS information matching group class korabo. Asha kori shobar onik bhalo lagbe. Ar eto easy kore korbo chesta korbo. Apni hoyto onik সেন্টারে গিয়ে হয়তো উপকৃত হচ্ছেন না ঘরে পড়ে হচ্ছেন না আপনার প্রবলেমটা আমি সলভ করব সো লেটস গেট স্টার্টেড আমার এই বইটা আপনারা যারা অনলাইনে অর্ডার করেছেন তাদেরকে থ্যাংক ইউ আইএলটিএস চারটা মডিউলস উপরে লেখা যারা অর্ডার করেন তারা অর্ডার করতে পারেন 0972570870 সো লেটস গেট স্টার্টেড এন্ড উইথ দ্য সিডি সো এখন আমি যেটা করব আচ্ছা আইএলটিএস মানে কি আমরা অনেকেই জানি তারপর আমি বলে দিচ্ছি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম আপনার লেভেলটাকে তারা টেস্ট করবে এটা কোনো পাস ফেল মার্কটা আপনারা জানেন সো এখন আমি ইনফরমেশন ম্যাচিং নিয়ে কাজ করব রিডিং এ ইনফরমেশন ম্যাচিংটা কিভাবে আপনি করবেন এটা আমি এখন ক্লিয়ার করে আপনাকে আমি প্রেজেন্ট করব আশা করি ভালো লাগবে দিস টাইপস অফ কোয়েশ্চেন্স রিকোয়ার্স ইউ টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশনস অ্যান্ড প্লেসিং দেম ওয়্যার দে ফিট টু বি এই ধরনের ইনফরমেশন ম্যাচিং এ দেখো দেখো কোয়েশ্চেন্স একটা ইনফরমেশন থাকবে আপনার প্যাসেজের প্যারাগ্রাফের সাথে আপনাকে ম্যাচ করতে হবে কোয়েশ্চেন্সের ইনফরমেশনকে প্যাসেজের সাথে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে যেটা করতে হবে ইউ নিড টু হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড ইউ নিড টু হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্টুড আপনাকে প্রপারলি বুঝতে হবে দ্য টেক্সট আপনাকে প্যাসেজটা বুঝতে হবে কন্টেন্ট বুঝতে হবে অ্যান্ড বি এবল টু আন্ডারস্ট্যান্ড এভরি প্যারাগ্রাফ আপনাকে প্রতিটা প্যারাগ্রাফ বুঝতে হবে প্যাসেজে প্রতিটা প্যারাগ্রাফ অ্যান্ড হোয়াট ইনফরমেশন ইট কন্টেন্টস প্রতিটা প্যারাগ্রাফে কি ইনফরমেশন আছে এটা আপনাকে প্রপারলি বুঝতে হবে আসেন আমি একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করি এক্সাম্পল কোয়েশ্চেন 14 থেকে 19 পর্যন্ত এখানে দেখেন হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফ্লোয়িং ইনফরমেশন এখানে বলছে এই ইনফরমেশনগুলোর সাথে কোন প্যারাগ্রাফের মিল আছে আপনি যখন প্যাসেজ পড়বেন আইএলটিএসে আপনি দেখবেন প্যাসেজের মধ্যে প্যাসেজ 1 প্যাসেজ 2 প্যাসেজ 3 প্যাসেজ 1 এর মধ্যেই দেখবেন একটা পেজের মধ্যেই দেখবেন একটা প্যারাগ্রাফ এ লেখা থাকে আরেকটা বি আরেকটা সি এখানে বলছে রাইট দ্য কারেক্ট লেটার এ টু এইচ ইন বক্স ওকে এখানে বলছে দেখেন হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স ফ্লোয়িং ইনফরমেশন আপনার প্যারাগ্রাফের মধ্যে নাম থাকে এ বি সি ডি ই এফ জি এইচ যাই হোক সো প্যারাগ্রাফ এর সাথে কোন ইনফরমেশনটা ম্যাচ করছে আপনাকে লিখতে হবে মনে করেন 14 নম্বর কোয়েশ্চেন্সটা প্যারাগ্রাফ এর সাথে ম্যাচ করছে আপনাকে 14 থেকে এ লিখতে হবে 15 নম্বরটা যেমন দ্য কম্পারিজন অফ দ্য ফাস্ট অ্যান্ড প্রেজেন্ট ট্রান্সপোর্টেশনস মেথড 14 নম্বরে আছে দ্য কম্পারিজমস অফ ফাস্ট অ্যান্ড প্রেজেন্ট ট্রান্সপোর্টেশনস মেথড 14 নম্বর কোয়েশ্চেন্স 15 নম্বর কোয়েশ্চেন দেখেন হাউ ড্রাইভিং হ্যাবিটস কন্ট্রিবিউট টু রোড প্রবলেমস 19 নম্বর আছে দ্য রিলেটিভ ম্যারিটস অফ দ্য কার্স অ্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট এটা কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে আপনার যে প্যাসেজের মধ্যে প্যারাগ্রাফ আছে এ বি সি ডি ই এফ একটা প্যাসেজের মধ্যে অনেক প্যারাগ্রাফ করে দেখানো থাকে এটা বলছে কোনটার সাথে ম্যাচ করে মনে করেন প্যারাগ্রাফ প্যাসেজের মধ্যে প্যারাগ্রাফ বি এর সাথে এটা ম্যাচ করেছে আপনাকে 16 আপনাকে আনসার শিটে 16 নম্বরে গিয়ে বি লিখতে হবে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি একটা এক্সাম্পল এই দেখেন আপনার কোয়েশ্চেন্স এইটা এখন দেখেন হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফ্লোয়িং ইনফরমেশনস 14 নম্বর যে কোয়েশ্চেন্সটা কি দেখেন মনে করেন একটা এক্সাম্পল একটা কোয়েশ্চেন্স আছে ইন লার্নস দেয়ার বিজনেস ইন দ্য ডিরেকশনস অফ ডিফারেন্ট হোটেলস এখানে কিন্তু পুরো সেন্টেন্সটাও দেওয়া থাকবে না কোয়েশ্চেন্সের মধ্যে দেখেন দেখেন অর্ধেক করে হাউ ড্রাইভিং হ্যাবিটস পুরো সেন্টেন্স দেখেন কিন্তু সাব পুরো প্রপার একটা সেন্টেন্স না আপনাকে পুরো সেন্টেন্সটা কিন্তু প্রপারলি আপনাকে দেওয়া থাকবে না ফর এক্সাম্পল দেখেন এনলার্জিং এখান থেকে শুরু হয়েছে কোয়েশ্চেন্সের মধ্যে কি আছে 14 নম্বর এনলার্জিং দেয়ার বিজনেস ইন দ্য ডিরেকশনস অফ ডিফারেন্ট হোটেলস এটা কোয়েশ্চেন্সে দেওয়া আছে এখন আপনাকে আপনি যে প্যাসেজ পড়ছেন প্যারাগ্রাফ ওয়া এ বি সি ডি ই এফ জি আপনি বি এর মধ্যে আপনি এই কোয়েশ্চেন্সটা পেয়ে গেছেন কিভাবে পেয়েছেন সেটা আমি দেখাবো কোয়েশ্চেন্সে কি আছে আবার দেখেন 14 নম্বর এনলার্জ দেয়ার বিজনেস ইন দ্য ডিরেকশন অফ ডিফারেন্ট হোটেলস রাইট কিন্তু আপনি কোয়েশ্চেন্সে এইটা এখন আপনি এটা খুঁজবেন যে প্যারাগ্রাফের মধ্যে কোন প্যারাগ্রাফের মধ্যে এ বি সি এর মধ্যে এটা মিল হচ্ছে মিল হবে বলছে দেখেন আফটার স্পেন্ডিং আওয়ার্স আফটার আওয়ার্স দে ফাইনালি মেড দেয়ার বিজনেস পার্মানেন্ট ইন দ্যাট এরিয়া সুনার অর লেটার দেয়ার বিজনেস এক্সপান্ডেড ইন টু ডিফারেন্ট হোটেলস দেখেন এখানে বলছে ইন লার্জ দেয়ার বিজনেস ইন ডিরেকশনস অফ ডিফারেন্ট হোটেলস দেয়ার বিজনেস এক্সপান্ডেড ইন টু ডিফারেন্ট হোটেলস দেখেন কথাটা কিন্তু আপনি পেয়ে গেছেন তাহলে কোয়েশ্চেন্সে 14 নম্বরের সাথে আপনি কি করবেন আনসার শিটে 14 পাশে গিয়ে লিখবেন কি বি তাহলে কোয়েশ্চেন্সে
questions se passages er moddhe a b c er moddhe apni kon paragraph e etar answer ta peyechen b e tale b likhle is the right answer abar bolchi 14 number questions for example ei je 14 number questions etar answer ta apni kothay peyechen passage e paragraph b e peyechen tale 14 number er pashe giye ki likhben 14 number er pashe giye likhben b answer sheet e apnar answer ta hoye geche ekhane eta kibhabe holo that's the questions I want to talk about it ekhi kotha dekhen Ielts their business in the directions of different hotels. এখানে দেখেন বি প্যারাগ্রাফ বি এর মধ্যে আপনি লাইনটা পেয়ে গেছেন আফটার স্পেন্ডিং আওয়ার্স আফটার আওয়ার্স দে ফাইনালি মেড দেয়ার বিজনেস পার্মানেন্ট ইন দ্যাট এরিয়া সুনার অর লেটার দেয়ার বিজনেস এক্সপান্ডেড ইনটু ডিফারেন্ট হোটেলস সুনার অর লেটার পরে গিয়ে এটা ডিফারেন্ট হোটেলসে তারা এক্সপান্ড করেছে বাড়িয়েছে আগিয়েছে ডেভেলপ করেছে তাহলে এই দেখেন আপনার Ielts এর মানে কি এক্সপান্ডেড তাহলে কোয়েশ্চেন্স আছে Ielts প্যাসেজ এর মধ্যে কিন্তু Ielts নাও থাকতে পারে সিনোনিম থাকতে পারে প্যাসেজ কি আছে এক্সপান্ডেড তাহলে আপনি ম্যাচ করেছে তাহলে ম্যাচ করলে আপনি 14 নম্বরে গিয়ে আপনি আনসারটা পেয়ে লিখলেন আমি আইটু ক্লিয়ার করি দেখেন এক্সপান্ডেড এক্সপান্ডেড এর অনেক মিনিং বিকাম লার্জার বিকাম মোর এক্সটেন্সিভ মেক লার্জার মেক মোর এক্সটেন্সিভ ক্লিয়ার প্যারাগ্রাফ বি আপনি প্যাসেজের মধ্যে দেখেন এটা আছে আফটার স্পেন্ডিং আওয়ার্স আফটার আওয়ার্স দে ফাইনালি মেড দেয়ার বিজনেস পার্মানেন্ট ইন দ্যাট এরিয়া সুনার অর লেটার দেয়ার বিজনেস এক্সপান্ডেড ইনটু ডিফারেন্ট হোটেলস আপনি দেখেন প্যারাগ্রাফের মধ্যে এক্সপান্ডেড দেওয়া আছে এক্সপান্ডেড দেওয়া আছে কোয়েশ্চেন্সের মধ্যে কি থাকতে পারে কোয়েশ্চেন্সের মধ্যে থাকতে পারে বিকাম লার্জার তাহলে বিকাম লার্জার মানে এক্সপান্ডেড কোয়েশ্চেন্স এটা থাকতে পারে বিকাম মোর এক্সটেন্সিভ তো মোর এক্সটেন্সিভ মানে কি এক্সপান্ডেড expanded okay questions er modhe thakte make larger in different hotels passages er modhe expanded ache make more extensive thakte pare passages expanded thakte pare so apnake jeta bujhte hobe paragraph e je word ta dewa ache apnar questions e oi word ta nao thakte pare paragraph e je word ta dewa ache questions e oi word ta na dewa thakte pare 100% thakbe na jeno apnake synonym jante hobe 100% apnake dekhen ekhane dekhen writer predictions on future solution কোয়েশ্চেন্সের সলিউশন আছে প্যারাগ্রাফের সলিউশন নাও থাকতে পারে প্যারাগ্রাফটা থাকতে পারে হয়তো হেল্পড ইট অথবা সলভড ইট অথবা বলতে পারে দে ডিসমিসড ইট অথবা দে কল্ড ইট এ ডে সো এখানে আপনাকে যেটা বুঝতে হবে দেখেন কোয়েশ্চেন্স আমরা কেন বুঝি না অনেকে প্রবলেম স্যার স্যার হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফ্লোয়িং ইনফরমেশন এটা বুঝি না স্যার এটা বুঝি না স্যার এটা কি ইউ মে ইউজ মানে এটা বুঝতে পারছি না হোয়াট ইজ দিস বোঝেন না কারণ আপনি কোয়েশ্চেন্স বুঝছেন যখন আপনি প্যারাগ্রাফে কি খুঁজতেছেন আপনি সেম ওয়ার্ডগুলো পাচ্ছেন না তো আপনাকে সিনোনিম জানতেই হবে সো আমরা কোথায় ছিলাম আমরা ছিলাম হলো এই ব্যাপারটা আমরা ক্লিয়ার করব নেক্সট আমি স্লাইডটা দেখাই দেখেন প্যাসেজ লাইনের মধ্যে কি আছে আমি আবার বলছি আফটার এক্সপেন্ডিং আওয়ার্স আফটার আওয়ার্স দে ফাইনালি মেড দেয়ার বিজনেস পার্মানেন্ট ইন ইন দ্যাট এরিয়া সুনার অর লেটার দেয়ার বিজনেস এক্সপান্ড ইন ডিফারেন্ট হোটেলস তারা অনেক আওয়ার্স এ করে তারা পার্মানেন্ট করছে বিজনেসটাকে ওই এরিয়ার মধ্যে পরে তারা আরও বাড়াইছে বিজনেসটাকে আরও বাড়িয়েছে বিজনেসকে ডিফারেন্ট ডিফারেন্ট হোটেলে নাও হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফ্লোয়িং ইনফরমেশন হুইচ প্যারাগ্রাফ এখন আপনি দেখেন কোয়েশ্চেন মে কাম ইন ডিফারেন্ট ওয়েস কোয়েশ্চেন্স অনেকভাবে আসতে পারে কোয়েশ্চেন্সে থাকতে পারে Ielts দেয়ার বিজনেস ইন দ্য ডিরেকশনস অফ ডিফারেন্ট হোটেলস কোয়েশ্চেন্সে থাকতে পারে বিজনেস এক্সটেন্ডেড টু ডিফারেন্ট হোটেলস কোয়েশ্চেন্সে থাকতে পারে আফটার ওয়ার্স তারপর কি হলো মেড দেয়ার বিজনেস বিগার বিগার করেছিল তাহলে উইথ ইন শো টাইম ডেভেলপড দেয়ার বিজনেস তো কোয়েশ্চেন্স দেখেন কতভাবে কোয়েশ্চেন্স আসতে পারে এখন কোয়েশ্চেন্সের মধ্যে মনে করেন এই যে কোয়েশ্চেন্স আমি আবার দেখাচ্ছি যারা ক্লিয়ার নাই দেখেন এটা কোয়েশ্চেন্স কোয়েশ্চেন্স সে একটা লাইন 16 নম্বর মনে করেন এখানে দেখেন কোয়েশ্চেন্স আপনার অনেকভাবে থাকতে পারে সি দ্য কোয়েশ্চেন্স এই যে কোয়েশ্চেন থাকতে পারে আফটার ওয়ার্ডস মেড দেয়ার বিজনেস বিগার কোয়েশ্চেন্স বলছে বিগার করছে এটা কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করছে সিম্পল মেড দেয়ার বিজনেস বিগার দেয়ার বিজনেস এক্সপান্ডেড ইনটু ডিফারেন্স প্যাসেজের মধ্যে আপনি কোথায় পেয়েছেন এই যে প্যাসেজ মনে করেন এটা এ হতে পারে বি হতে পারে দ্যাটস সিম্পল তো আপনাকে যেটা জানতে হবে ওয়ার্ডের সিনোনিম জানতে হবে ম্যাচিং করার জন্য রিডিং ম্যাচিং করার জন্য আপনাকে ওয়ার্ডের হেডলাইন ম্যাচিং রিডিং ম্যাচিং করার জন্য ইউ হ্যাভ টু নো দ্য সিনোনিম অফ ওয়ার্ডস অ্যাট লিস্ট তিন থেকে চারটা ওয়ার্ডের সিনোনিম জানার চেষ্টা করবেন ফর এক্সাম্পল যেমন এক্সপান্ডিং এক্সপান্ডিং এর আরো ইংলিশ কি Ielts এক্সটেন্ডেড মেড বিগার ডেভেলপড ইনফরমেশন ম্যাচিং আপনি ইনফরমেশন ম্যাচিং যদি করতে চান ইউ হ্যাভ টু নো সিনোনিম সো দিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস হোয়াট আই এম ট্রাইং টু সে আমি টেকনিকটা বুঝবেন টেকনিকটা আপনাকে ওভারঅল আইডিয়াটা নিতে হবে প্যাসেজে প্যারাগ্রাফ এটা কী বলছে আচ্ছা ঠিক আছে কোয়েশ্চেন্সে কোয়েশ্চেন্স আছে এক্সপেন্ডিং কোয়েশ্চেন্স আছে এক্সপেন্ডিং আচ্ছা এখন প্যারাগ্রাফের মধ্যে আছে
enlarged আপনি বুঝে যাবেন এখানে আছে প্যারাগ্রাফ হয়তো এটা এ তাহলে কোশ্চেন হলো এটা 14 নম্বর বলছে যে এই লাইনটা 14 নম্বরের এই লাইনটা কোন কোন কোশ্চেনের সাথে আছে 15 নম্বরের এই লাইনটা কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে আপনি যেই প্যারাগ্রাফে গিয়ে সিনোনিম ওয়ার্ডগুলো পাবেন এবং আপনি ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ করতে পারবেন ওখানে গিয়ে আপনি এটাকে অবশ্যই লিখবেন সো এখানে কি শিখলেন দ্য কোশ্চেনস দেখেন কত ভাবে আসতে পারে যত ভাবে আসুক আপনি যদি ওয়ার্ডের সিনোনিম জানেন আই হোপ ইওর এক্সাম ইজ গোইং টু বি রকিং এন্ড ফাইন এন্ড ইউ উইল বি রিয়েলি হ্যাপি অ্যাবাউট ইট চেঞ্জ ইনটু সামথিং দেখেন প্যাসেজ আছে কি চেঞ্জ ইনটু সামথিং কোশ্চেনস থাকতে পারে কি আপনি ইনফরমেশন যখন ম্যাচিং খুঁজবেন কোশ্চেনস চেঞ্জ ইনটু সামথিং দেয় প্যাসেজের মধ্যে দেখেন প্যাসেজের মধ্যে আছে চেঞ্জ ইনটু সামথিং ইন দ্য প্যাসেজ প্যাসেজে কিন্তু কোশ্চেনস দিয়ে দিছে কি কনভার্টেড রিডেভেলপড রিপ্লেসড মেড ইনটু মডার্নাইজ রিনোভেটেড রিনোভেটেড আপনি যদি প্যাসেজের মধ্যে যদি চেঞ্জ ইনটু সামথিং আপনি যদি খোঁজেন আপনি খুঁজে পাবেন না কোশ্চেনসে দিয়ে দিছে কনভার্টেড যেমন হি রিপ্লেসড আপনাকে আরেকটা এক্সাম্পল দিই মনে করেন হি রিনোভেট শাফিস রিনোভেটেড দেয়ার সেন্টার এটা আছে কি কোয়েশ্চেনের মধ্যে প্যাসেজে গিয়ে দেখছেন লেখা আছে চেঞ্জ ইনটু সামথিং এখন আপনি রিনোভেটেড তো খুঁজে পাচ্ছেন না শাফিং রিনোভেটেড এটা তো আমি কোনো প্যারাগ্রাফে খুঁজে পাচ্ছি না নো কারণ আপনি সিনোনিম জানেন না তাহলে কোয়েশ্চেনস আছে কি শাফিং রিনোভেটেড দেয়ার সেন্টার ক্লিয়ার কোশ্চেনসে গিয়ে দেখতেছেন সরি কোশ্চেনসে দেখতেছেন শাফিস রিনোভেটেড দেয়ার সেন্টার প্যাসেজে গিয়ে কী দেখতেছেন আপনি প্যাসেজে গিয়ে দেখছেন চেঞ্জ ইন টু সামথিং দ্যাটস দ্য পয়েন্ট সো আপনাকে এখন যেটা করতে হবে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে আপনাকে অবশ্যই 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 অনেক 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 সিনিয়র জানতে হবে আপনি শুধু টেকনিক শেখেন না ইউটিউব দেখে টেকনিক শিখে লাভ নেই কোচিং সেন্টার থেকে টেকনিক শিখে লাভ নেই আপনাকে তারা ওয়ার্ড মিনিং পড়াচ্ছে কি না সিনিয়ম পড়াচ্ছে কি না এবং এটার উপরে কোনো ওয়ার্ড পড়াচ্ছে কি না এবং আপনি নিজেও করছেন কি না হতে পারে অনেক সেন্টার আপনাকে ওয়ার্ড পড়া দিচ্ছে এটা ইনাফ না আপনাকে ওয়ার্ড পড়া দিতে হবে এবং ওয়ার্ড পড়াটা নিতে হবে তাইলে হয়তো আপনি ডেভেলপ করবেন এবং যদি কেউ এটা না করে কোনো সেন্টার আপনাকে ওয়ার্ডও দিচ্ছে না অথবা ওয়ার্ড দিচ্ছে পড়ে নিও কিন্তু আপনাকে ওয়ার্ডগুলো পড়াচ্ছে না এক্সাম নিচ্ছে না আপনাকে জিজ্ঞেস করছে না তাহলে ইন দ্যাট কেস আপনাকে নিজে নিজে এগুলো করতে হবে আশা করি আমার ম্যাচিং ইনফরমেশন আপনাদের এই ক্লাসটা খুবই ভালো লাগলো এবং আমি আইএসএর সমস্ত ক্লাস স্লোলি বা শিওরলি আপনাদেরকে দেবো এখন আপনাদের যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন অ্যান্ড আপনারা অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যান সেটা করেন বেল বাটন ক্লিক করেন এই বইটা এখনই অর্ডার করতে পারেন বিকাশে আপনারা অর্ডার করলে পরের দিন পেয়ে যাবেন 01972570870 এবং আমি স্লোলি সবগুলো রিডিং বলেন রাইটিং স্পিকিং সব লেসন আপনাদের দিব আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ শফিন আহমেদ আই উইল সি ইউ উইথ সাম আদার লেসন সাম আদার টাইম টেক কেয়ার বাই বাই